নমস্কার, আমার নাম শঙ্কর সরকার, আমি কোচবিহার থেকে এসেছি। আমার বাচ্চা সুজয় সরকার হার্টের প্রবলেম ছিল, তো শিলিগুড়িতে নিয়ে এসেছি। শিলিগুড়ি থেকে আমাকে ডক্টর দেখানোর পর ডক্টর বললেন যে এখানে তো এই সমস্যা সমাধান হচ্ছে না, আপনি কলকাতা নিয়ে যান আর এন টেগরে। ডক্টর মহুয়া রায় আছেন, ওনার সঙ্গে যোগাযোগ করুন, আপনি ওখানে ব্যবস্থা করে দেবেন। তো যোগাযোগ করার পর আমি এখানে আসলাম। আসার পর ম্যামের সঙ্গে দেখা হলো, কথা হওয়ার পর ম্যাম অপারেশনের জন্য বললেন। তো এখানে অপারেশন করার জন্য যা যা করতে হয় ওটা করার পর আমার অপারেশন হলো ছেলের। তো অপারেশন এখন আমার বাচ্চা ঠিকঠাক আছে, সুন্দর পরিষেবা পেলাম এখানে। আমি যতটুকু ভেবেছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে সব দিকে। আর্থিক দিকেও আমার অনেক কম লেগেছে টাকা পয়সা, এবং এমনি সুযোগ সুবিধা খুব সুন্দরভাবে পেয়েছি। আমার ছেলের প্রথমত যে সমস্যাটা হয়েছিল, আমাদের লোকালে যে হেলথ সেন্টার থাকে ওখানে 2-3 মাস পর পর যে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, ওই ইঞ্জেকশনটা দেওয়ার পর প্রচণ্ড কান্নাকাটি শুরু হয়। এবার কান্নাকাটি শুরু হওয়ার পর আমরা তো সেগুলো বুঝতে পারিনি। এবার কান্নাকাটি 2-3 দিন হয়ে গেল, কমে না। তারপর ডক্টরের কাছে নিয়ে আসলাম। আসার পর ডক্টর চেক আপ করে তিনি তখন আমাদেরকে বললেন এটা হার্টের প্রবলেম, শ্বাসকষ্ট হচ্ছে। তারপরেই আমরা জানতে পারি যে হার্টের সমস্যা আছে। তারপর আমাকে নিয়ে আসা হয় এখানে আর এন টেগরে নিয়ে। এই করোনার সময় আমি যে এতটুকু পরিষেবা পাবো আমি ভাবতে পারিনি। বাড়ির থেকে বেরোনোর সময় আমি ভেবেছিলাম যে আমার ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিতে পারবো কি না পারবো। তো যাই হোক, এখানে আসার পর ম্যামের সঙ্গে কথা হলো, ডক্টর মহুয়া রায়। ওনার সঙ্গে কথা হওয়ার পর ট্রিটমেন্ট হলো ভালোভাবে। আমার ছেলেকে এখন পুরোপুরি সুস্থ করে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। শিলিগুড়ি একজন পেডিয়াট্রিশিয়ান আমার সঙ্গে যোগাযোগ করেন। উনি বলেন বেবি সুজয় সরকার বলে 3.5 মাসের একটি শিশু ওনার আন্ডারে ভর্তি আছেন। উনি মনে করছেন বাচ্চাটি হয়তো হার্টের সমস্যায় ভুগছেন। আমরা তখন বলি ঠিক আছে, আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা দেখব যে সত্যি সে হার্টের অসুখে ভুগছে কিনা। তখন তাকে এখানে ট্রান্সফার করা হয়, আমরা প্রস্তুত থাকি। বাচ্চাটি ভর্তি হওয়ার পরে আমি তার ইকো করে দেখি, হ্যাঁ সত্যি সে একটি হার্টের জটিল সমস্যায় ভুগছে এবং তার সঙ্গে সঙ্গে অপারেশন হওয়া অত্যন্ত প্রয়োজন। সঙ্গে সঙ্গে আমরা ডক্টর বেহেরাকে ইনফর্ম করি, উনি আমাদের কার্ডিওথোরাসিক সার্জন, উনি তখন কেসটিকে দেখেন এবং তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করেন। দি পেশেন্ট সুজয় সরকার at the age came to our hospital at the age of 3.5 months with in very deep cyanotic condition with a diagnosis of tricuspid atresia and pulmonary atresia. Usually the patient needs 3-stage operation, but as the patient was sick we took the patient to the OT and found that adequate size branch PS, so we go ahead and did the midi-clane and atrial septectomy. And patient tolerated the operation very well and post op course was very smooth. After operation ও এখন সম্পূর্ণ সুস্থ আছে এবং আমরা ওকে শিলিগুড়িতে ফিরিয়ে দিচ্ছি আবার।